বাঙালি মুসলমানদের জীবনে যে দুটি উৎসব জীবনের অনুপরমান্তে আনন্দের ফাল্গুতনা বয়ে আনে, রোমাঞ্চে পুলকিত ও শিহরিত করে হৃদয় মন ও প্রাণ, তার মধ্যে অন্যতম হল ঈদ উল ফিতর। পূর্ণ একটা মাস সিয়াম সাধনার পর মুহুর্মুহু খুশির বার্তা নিয়ে পশ্চিম আকাশে জলজল করে উদিত হয় ঈদ উল ফিতরের এক ফালি রূপালী চাঁদ। আর সেই মহেন্দ্রক্ষণের জন্য গোটা একটা মাস অপেক্ষার প্রহর গুনি, মনে মনে প্ল্যান করি এই ঈদ যেন আমাদের জীবনে বয়ে আনে সুখময় এবং কল্যাণময় অবারিত খুশির ও আনন্দের সিক্ত ফোয়ারা। জীবনের প্রতিটি অলিগলি ও শাখা প্রশাখায় ছড়িয়ে পড়ে যেন সত্য, সুন্দর ও আলোর হাসি এবং খুশির বন্যা। প্রিয় দর্শক, বুঝতে পারছেন আমি এখন আপনাদের কোথায় নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, এটি হলো একটি ঈদ মার্কেটের দৃশ্য। বন্ধুরা, এটি নওগাঁ জেলা শহর, আর যে সেই জেলা শহরের ঈদ মার্কেটের ভিউ আপনাদের কাছে তুলে দিচ্ছি আপনাদের সাথে নিয়েই। বন্ধুরা, আজ আমরা নওগাঁ শহরের সব বিপণী বিতান এবং ঈদের মার্কেটগুলি ঘুরব। তো চলুন ঘুরে দেখি ঈদের এই রমারমা মার্কেট কেমন লাগে। প্রিয় দর্শক, সারা দেশের ন্যায় নওগাঁ শহরে জমে রয়েছে ঈদের কেনাকাটা এবং ব্যস্ততম সময় পার করছে এই জেলা শহরের দোকানদার, ক্রেতা, বিক্রেতারা। দেখতেই পাচ্ছেন তার উপস্থিতি এবং কেনাকাটার দৃশ্য কতটা জমজমাট, কতটা মুখরিত আপনারা বুঝতেই পাচ্ছেন। প্রিয় দর্শক, এখন আমরা আছি মেশাস বিউটি ক্লোথ স্টোর। দেখতে পাচ্ছেন ক্রেতাদের উপস্থিতি, বেচাকেনার দৃশ্য। সাদেক গার্মেন্টস আপনাদের সামনে বন্ধুরা দেখতে পাচ্ছেন, লিলি গার্মেন্টস। মূলত এটি কাপড় ভর্তি নওগাঁ, আর এখানে বিভিন্ন প্রকার গার্মেন্টস সামগ্রী দোকান রয়েছে প্রচুর। আর এই ঈদে মূলত যে সামগ্রীগুলি প্রচুর বেচাকেনা হয় তা হচ্ছে গার্মেন্টস সামগ্রী, পোশাক সামগ্রীর মধ্যে অন্যতম হচ্ছে এই গার্মেন্টস সামগ্রী। আর সেই সাথে পাল্লাতে বিক্রি হয় জুতা, শু এবং কসমেটিক সামগ্রী। বন্ধুরা, আপনাদের সামনে এখন সাপলা ক্লোথ স্টোর। এটি নওগাঁ শহরের সোনালী ব্যাংক রোড। এই রোডের দুপাশে রয়েছে প্রচুর গার্মেন্টস সামগ্রীর দোকান। নওগাঁ শহরের মেন রোড দেখতে পাচ্ছেন বন্ধুরা, রোডে প্রচুর যানজট। বাটা শোরুমের ভিউ দেখতে পাচ্ছেন বন্ধুরা। প্রিয় দর্শক, এমনি করে আমি ঘুরে ঘুরে দেখছি গোটা এই মার্কেটগুলি। প্রতিটি মার্কেটে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রিয় বন্ধুরা, এখন আপনাদের সামনে আনন্দবাজার গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স দেখতে পাচ্ছি। সুন্দর একটি মার্কেট, অপূর্ব সুন্দর মনোমেনি ভিউ আনন্দবাজার গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স। চলুন ঘুরে দেখি এই শপিং কমপ্লেক্সটি কেমন। সুন্দর প্লেস, সুন্দর ভিউ, অপূর্ব মনোমোহিনী ভিউ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। বন্ধুরা, জ্যোৎস্নার মেলা, এই মার্কেটে রয়েছে জ্যোৎস্নার মেলা এবং জ্যোৎস্না বিগ বাজার। দেখতে পাচ্ছেন এই জ্যোৎস্না বিগ বাজার রয়েছে দ্বিতীয় তলায়। আমরা দ্বিতীয় তলায়ও ঘুরব বন্ধুরা, চলুন।
মিনা বাজার, সিরাজ বাজার এই দ্বিতীয় তালাতে রয়েছে। আমি উপরে উঠছি বন্ধুরা, সিঁড়ি বেয়ে দেখতে পাচ্ছেন পায়ে পায়ে ফরেন কালেকশন অ্যাড দেওয়া রয়েছে সিঁড়িতে। চায়না বাজার দেখতে পাচ্ছেন বন্ধুরা, সানন্দা বিউটি পার্লার। প্রিয় দর্শক, এখন আমরা আছি অর্পিতা কসমেটিক সামগ্রীর দোকানের সামনে। ভাইটি বসে রয়েছে। এখানে মূলত মেয়েদের ভ্যানিটি ব্যাগ এবং কসমেটিক সামগ্রী পাওয়া যায় সুন্দর সুন্দর। আপনারা এখানে আসতে পারেন, ক্রয় করতে পারেন। জোসনা বিগ বাজার, এখানে রয়েছে মেয়েদের বিভিন্ন প্রকার ড্রেস কালেকশন। আপনারা এখানে সম্ভব পছন্দ মতো পোশাক কিনতে পারেন এই জোসনা বিগ বাজার থেকে। সুন্দর একটি শপিং কমপ্লেক্স, গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পায়ে পায়ে ফরেন কালেকশন, অ্যাপেক্স শোরুম, শিলামণি গার্মেন্টস রয়েছে এখানে। প্রিয় দর্শক, এই মার্কেটটি নওগাঁ মেন সড়কের মেন রোডের পাশেই ঠাকুর মেনশনের কাছেই অবস্থিত। ব্রিজ মসজিদ থেকে পশ্চিম দিকে মিটার দূরে অবস্থিত। জনতা প্রধান শাখা ছিল এখানে এবং এই জনতা প্রধান শাখা মোড়ে অবস্থিত এই শপিং কমপ্লেক্সটি, এবং এখানে রয়েছে ঠাকুর মেনশন। প্রচুর শপিং কমপ্লেক্স রয়েছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন ঠাকুর মেনশন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা একটি সুন্দর বিপণী বিতান। আসমান বিপণী বিতান দেখতে পাচ্ছেন বন্ধুরা। রোডে প্রচুর গাড়ি ঘোড়া চলছে, যানজট লেগে রয়েছে। ঈদ মার্কেটের জন্য প্রচুর লোক এই জেলা শহরে কেনাকাটা করার জন্য আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। মাজেদা সুপার মার্কেট দেখতে পাচ্ছেন বন্ধুরা। প্রিয় দর্শক, ঈদ মানে হচ্ছে খুশি, আর এই খুশি যদি আমরা সবার মাঝে ভাগ করে নিতে পারি তাহলেই আমাদের ঈদের আনন্দ হবে সার্থক, ঈদ হবে অর্থবহ এবং মনে আসবে অনাবিল প্রশান্তি। বন্ধুরা দেখতে পাচ্ছেন শশী বিতান, শঙ্খ বস্ত্রালয়, রাসেল বস্ত্রালয়, এরকম অনেক বস্ত্রালয় আছে এই নওগাঁ শহরে এই কাপড়পট্টিতে, যেখানে সুন্দর সুন্দর পোশাক আপনি সহজে সুলভ মূল্যে পাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা রমারমা ঈদ মার্কেট। আরাফাত ট্রেডার্স দেখতে পাচ্ছেন। মায়ের দোয়া বরকা হাউস, অনেক সুন্দর সুন্দর বিপণী বিধান রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, এবং সেগুলিতে উপচে পড়া ক্রেতাদের ভিড়।
প্রিয় দর্শক, আমরা প্রত্যেকে চাই যে আমাদের প্রিয়জন, আমাদের ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তারা খুশি মনে ঈদ করুক। এই জন্য আমরা তাদের জন্য কিছু কেনাকাটা করি। ঈদ আসলেই তাদেরকে আমরা খুশি করার জন্য এই গিফটগুলো দেই, আর তারাও খুশি হয়, আর তাদের খুশিতেই আমরা আনন্দ বোধ করি এবং সার্থক একটা ঈদ উদযাপন করি এই গিফটের মাধ্যমে, এবং কেনাকাটা করে তাদেরকে খুশি করি। প্রিয় দর্শক, এরকম ঈদ মার্কেটে ঘোরাফেরা করা, কেনাকাটা করা কতটা যে মজাদার, কতটা যে সুখকর তা বলার অপেক্ষা রাখে না। আর এই ঈদ উপলক্ষে প্রতিটি বিপণী বিতান, প্রতিটি দোকান নব নব সাজে সজ্জিত করেছে তাদের কালেকশন দিয়ে, যাতে করে ক্রেতারা আকৃষ্ট হয় এবং কেনাকাটা করে। আসলাম ফেব্রিক্স সুন্দর একটি দোকান, সুন্দর একটি প্লেস, সুন্দর দোকান। আপনারা এখানে আসবেন, কেনাকাটা করবেন, খুব সুলভ মূল্যে আপনারা পাবেন এখানে, এবং এরা সৎ ব্যবসায়ী, আপনার কাছে বেশি দাম নেবে না। এই আসলাম ফেব্রিক্সে আসবেন। এটি হচ্ছে কাপড়পট্টি নওগাঁ। প্রিয় দর্শক, এতক্ষণ আমার এই ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখাবে অন্য কোনো ভিডিও। সে নাগাদ বিদায় জানিয়ে ধন্যবাদ, ভালো থাকবেন।